शहबाज अरे बस ज्यादा नहीं, बहुत हो गया, बहुत हो गया। चलो और एक प्लेट और है ये ऑर्डर दे दो, एली वाइट तो दे दो। बड़ बड़ो जगह दीदी बड़ बड़ो जगह दीदी बस तरह पानी बच्चा तो मुझे अर्जुन भाई मास्क सुपर करो तुम अपना। रहिया मास्क तुम रखा, मास्क लगाओ तुम अपना। बच्चा दिया था, पानी आ जा रही इधर। देना आराम से, बढ़ा दे, नहीं हो रहा किसी का हाथ से।
हेलो बेटा हेलो ठीक है बस ये बच्चे लोग देना बिस्कुट बिस्कुट भाई मुड़ी दिया तुम मुड़ी दी ये फाइन पानी बच्चा लोगों दे ना दादा अरे बच्चा लोगों दे दिए बिस्किट बच्चा लोग बिस्किट बड़ा इग्नोर करके दे सब पूरा आप लोग फिर से बनाया अभी मतलब ना ये पूरा टूट गया था खाली आदमी लोग आप लोगों के पास आ रहे हैं खाली खाना दे रहा है कोई सुविधा नहीं है भात ली की थवा ली चिता तीन चार बारी दे बिस्किट दे बच्चा निकालेगा भाई सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू এটা কি জায়গা আছে এটা ভাঙ্গা তুষকালী তুষকালী ভাঙ্গা তুষকালী সিদ্দিকিয়া জুলফিকার সিনিয়র মাদ্রাসা ওই পাশে এটা জামে মসজিদ এখান থেকে তো অনেক পরেশানি আপনার জি 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 আর কি কি হয়েছে এখান থেকে এখানে আমাদের 26 মার্চ 2021 তারিখে আমাদের এই বিপদটা হয়েছিল এই জশ ঝড়টা এসেছিল এবং আমাদের এই বাঁধটা খুব আল্লাহ পাকের ইচ্ছা আমাদের এলাকার মানুষজনকে নিয়ে খুব কষ্ট করে বাঁধটাকে আল্লাহ রক্ষা করেছিল কিন্তু
ওই দূরের 500 বিঘা বলে ওই ওই এলাকাটাতে বাঁধ পান্তাবাড়ি যে 500 বিঘার ওই এলাকার বাঁধ ভেঙে বিস্তৃত জায়গা বাঁধ ভেঙে পানিটা জুয়ারে সাবান দিয়ে আমাদেরকে এই এলাকা ভেঙেছিল আমাদের এই দুর্গা মণ্ডপ নদী ওই নদীটা ওই নদী এখন ভালো তো এখন পরিস্থিতি আল্লাহ ইনশাল্লাহ ভালো সব ভালো তো আপনার কিছু পরেশানি নেই পরেশান এখন আর নেই আমাদের যা ইসিএলি হেল্পিং হ্যান্ড ট্রাস্ট যা এসেছি এখান থেকে আপনাকে সাহায্য করতে আপনার কি ভালো লেগেছে হ্যাঁ ইনশাল্লাহ ভালো আমরা এখন সব রান্না ফান্না করে সব কিছু সব কাপড় দপর হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ পাক এরকমই আপনাদের খেদমত করার তৌফিক দান করুক এবং আল্লাহ জানা এই সমস্ত যা কিছু আপনারা কষ্ট মেহনত করে এসেছেন আল্লাহ জানা কবুল করে নেয় কি আমাদের মাদানে মহাসারে এর জন্য যা যা বদলা আল্লাহ পাক জান্নাত নসিব করুক আর আল্লাহ পাক আমাদের খুব তাড়াতাড়ি করে জানে এই সমস্ত সব দুর্গত থেকে আল্লাহ পাক হেফাজত করে আল্লাহ মুসিবত থেকে আমাদের উদ্ধার করে অনেকে এখন বাড়ি ছাড়া হয়ে আসে বাড়িতে উঠতে পারছে না কারণ বাড়ির ভিতরে আপাতত কাঁসামাটিগুলো কাঁসামাটির ঘরগুলো সব গলে আসে সেগুলো আপাতত উঠতে পারছে না যার কারণে আল্লাহ পাক যাই হোক আল্লাহ পাক একটা পরীক্ষা আমাদের এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের ভবিষ্যৎ সবসময় আমল করে আমাদের তৈরিয়ে থাকতে হবে আল্লাহ যার যখন ডাক দেবে তখনই আমাদেরকে চলে যেতে হবে এর থেকে আমাদের অনেক ইসলামিক শিক্ষা নিতে হবে এটাই আমাদের পরীক্ষা কি আমাদের আলামত এগুলো আমাদের কখন কখন কোনো জায়গায় কোনো জায়গায় এরকম আপদ মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে আল্লাহ পাক আল্লাহ পাক আমাদের এই সমস্ত মুসিবতগুলোকে ধৈর্য সহকারে মেনে নিয়ে আল্লাহ আমাদেরকে যেন ধৈর্য হারা না করায় এইটা আল্লাহ পাকের কাছে দোয়া চাই